আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন আজকে আমরা আবার নতুন একটা পড়া শুরু করব। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আজকে আমরা কি পড়ব। হ্যাঁ, দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে, আজকে তোমাদের চারুপাঠ বইয়ের আমরা কতকাল ধরে গল্পটি পড়ব। কতক্ষণ ধরে গল্পটি পড়ার আগে আমরা আগে এই গল্পটি যিনি লিখেছে তার সম্পর্কে জেনে নিব। আমরা আজকে কি করব, প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জানব, এরপর পাঠ পরিচিতি সম্পর্কে জানব, এবং তারপর আজকের যে গল্পটি আছে সেটাই রিডিং করব। এবং আমি যখন রিডিং করব, তোমরা কি করবে, প্রত্যেকের প্রত্যেকটা লাইনের নিচে আঙুল রেখে মিলিয়ে নিবে। তাহলে কি হবে, তোমাদের জন্য গল্পটা কিন্তু বুঝতে অনেক বেশি সহজ হবে, কারণ নিজে যে কাজটা করা যায় সে কাজটা কিন্তু খুব ভালো মনে থাকে, অন্য করে দিলে সে কাজটা কম মনে থাকে। ঠিক আছে, এখন আমরা দেখি যে আজকে যিনি এই গল্পটি লিখেছেন সেই সম্পর্কে কি কি তথ্য আমাদের বইয়ে রয়েছে। আনিসুজ্জামান, তার জন্ম হচ্ছে 1937 খ্রিস্টাব্দের কলকাতায়। উপাধি মননশীল প্রাবন্ধিক গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ। শিক্ষাবিদ মানে তিনি শিক্ষা নিয়ে কাজ করেছেন, এই জন্য তাকে শিক্ষাবিদ বলা হয়। উল্লেখযোগ্য গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলা সাময়িক পত্র, মুনির চৌধুরী স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, এগুলো সব কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি যেসব গ্রন্থ রচনা করেছেন সেই সম্পর্কের মধ্যে কিছু উল্লেখযোগ্য রয়েছে সেগুলো। তার পুরস্কার পুরস্কার রয়েছে দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, পদ্মভূষণ ভারত। তিনি কিন্তু বেশ কিছু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এখন এটা গেল আমাদের আজকের ওনার সম্পর্কে তথ্য। এখন আমরা দেখব যে আজকের পাঠের কি বিষয়টা নিয়ে পাঠ করব সে সম্পর্কে। ঠিক আছে, আমি একটু পাঠ পরিচিতিতে তোমাদের গল্প থেকে আমি পড়ে দিচ্ছি, এরপরে পাঠে কি কি গুরুত্বপূর্ণ বিষয় পড়ার আছে সে সম্পর্কে আমি বলবো। এখন দেখো তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছি পাঠ পরিচিতি। এখন একটা বিষয় রয়েছে, পাঠ পরিচিতিটা আমরা আগে পড়ে নিচ্ছি, তাহলে কিন্তু গল্প সম্পর্কে সামগ্রিক একটা মানে পুরো বিষয়টা যে সম্পর্কে একটা ধারণা হতে পারে। আমরা এটাও করতে পারতাম, গল্পটা পড়ার পর আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানতাম, কিন্তু আমার মনে হয় যে পাঠ পরিচিতিটা সম্পর্কে যদি আগে একটু আলোচনা করি, তাহলে সেই পাঠ সম্পর্কে তোমাদের একটু সাময়িক ধারণা হয়। তোমরা এটা গল্পটার প্রথম হেডিং যে গল্পটার নাম যেভাবে কতকাল ধরে, এটা ধরেই বুঝতে পারছো যে এটা অনেক আগেকার কোনো বিষয় নিয়ে লেখা, মানে অনেক দিন আগে থেকে যেটা চলে আসছে, আচ্ছা, বা অনেক কাল আগে যেটা ছিল সেই সম্পর্কে। দেখো পাঠ পরিচিতির জন্য তোমাদের বইয়ের 50 নম্বর পৃষ্ঠাটা বের করো। আমি আমার বইয়ের 50 নম্বর পৃষ্ঠাটা বের করেছি, তোমরা সবাই বের করে দেখো যে পাঠ পরিচিতি আসলে কি বলেছে। মানুষের বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি সময় পুরনো। তোমরা জানো বাংলাদেশের ইতিহাস কিন্তু অনেক পুরনো, একটা পুরনো ইতিহাস রয়েছে। ইতিহাসে থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে আমাদের দেশে বাংলাদেশের রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। 2300-2400 বছর আগে যখন রাজা রাজদারা এলেন, তখন থেকে শুরু হলো ইতিহাস লেখা। প্রাচীনকালে পুরুষেরা পড়তো ধুতি চাদর আর মেয়েরা পড়তো শাড়ি ওড়না। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পড়তো কাঠের খড়ম। তোমরা অনেকেই জাদুঘরে হয়তোবা গিয়ে থাকতে পারো, সেই জাদুঘরে গেলে তোমরা দেখতে পাবা যে আগে এক ধরনের কাঠের খড়ম ছিল, একদম স্যান্ডেলের মতো, কিন্তু কোনো উপরে বেল ছিল না, একটা বল্টুর মতো কাঠের একটা গোল এর মতো ছিল, পায়ের আঙ্গুলের ভিতরে ওইটা আটকে হাঁটতে হতো, খটখট খটখট করে শব্দ হতো। এখনো তোমরা অনেক নাটকে বা পুরনো দিনের যখন যে রবীন্দ্রনাথ বা নজরুলের যেসব নাটক হবে, সেই নাটকগুলোতে তোমরা দেখতে পারবা যে সেই খড়মের ব্যবহারটা কিন্তু দেখা যায়। বা তোমরা যদি খড়মটা এখানে নাও বুঝতে পারো, তোমরা জাদুঘরে গেলেও দেখতে পাবে। আবার তোমরা অনেক সময় অনেকে হচ্ছে টিভিতে বিভিন্ন সিরিয়াল থাকে, সিরিয়ালে যেসব যে ধার্মিক লোকগুলো থাকে যাদেরকে কি বলা হয়, যারা পূজারি বা তারা কিন্তু সেই খড়মের ব্যবহারটা করে থাকে। পুরোনো দিনেও এদেশের মানুষের সাজগোজের দিকে নজর ছিল, সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। মাছ ভাত তরি তরকারি দুধ ঘি ইত্যাদি ছিল সেকালের বাঙালির প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশ জনপ্রিয়। কুস্তি ছিল পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা, নারীদের ছিল সাঁতার। ধনীরা খেল দেখত ঘোড়া ও হাতির খেলা, গরিবরা মজা পেত ভেড়ার লড়াই।
মোরগ মুরগির লড়াইও দেখে। তোমরা অনেকেই হয়তো বা মোরগ মুরগির লড়াই দেখে থাকতে পারো, বা অনেকে আমরা দেখি যে স্কুলে যখন আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় তখন কি হয়, মোরগ লড়াই খেলা হয়। মোরগ লড়াইটা কি খেলা হয়, দুইটা মোরগ দিয়ে কিন্তু আসলে মারামারি করানো। জলপথ ছিল যাতায়াতের প্রধান স্থল, তবে স্থলপথও ছিল। আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এই দেশের এত নদী যা খুব কম দেশে দেখা যায়। এই নদীমাতৃক দেশে তখন যাতায়াতের ব্যবস্থা ছিল কি জলপথ, বেশিরভাগ লোকই থাকতো কাঁচা বাড়িতে। লেখক কবিদের কেউ কেউ লিখতেন আনন্দ ও সমৃদ্ধির কথা, কারো কারো লেখায় থাকতো বেদনা ও দারিদ্রের ছবি। সেকালে রাজা রাজরা ছিল, এখন নেই, কিন্তু দরিদ্র এখনো রয়েছে। সেকালে সাধারণ মানুষ স্বপ্ন দেখত সরু চালের সাদা গরম ভাতের, একালেও তারা তাই দেখছে। বাঙালিরা কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হয়, তারা কিছুটা খাবার পেলেই, তারা একটু থাকার ব্যবস্থা, একটু খাওয়ার পেলেই কিন্তু তারা সুখী মানুষ। এখন আমরা এই গল্পটা থেকে যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে, তোমরা জানো যে পাঠ পরিচিতি পড়ার সময় তোমরা দেখতে পেয়েছো কোন বিষয়গুলো সম্পর্কে এখানে লেখা হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত করে দিই পয়েন্টগুলো, তাহলে তোমাদের জন্য কিন্তু গল্পটার বিষয়টা মনে রাখতে সহজ হবে। পুরো পাঠ পরিচিতিটা কিন্তু এই গল্পের একটা সংক্ষিপ্ত রূপ, তোমরা বলতে পারো এই গল্পের একটা মূল ভাব। দেখো এই গল্পটাতে কিন্তু মূলত এই আটটি পয়েন্টকেই বিস্তারিত করে লেখা আছে। এখন আমি যখন পড়বো তোমরা কি করবে, তোমাদের বইয়ের প্রতিটা লাইনের নিচে আঙুল রেখে মিলিয়ে নাও, এবং এই পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রাখো। কি আছে, পোশাক, সাজসজ্জা, অলংকার, খাদ্যাভ্যাস, খেলাধুলা, যাতায়াত, বাসস্থান, সাহিত্য, এই বিষয়গুলো কিন্তু আসলে এই গল্পের মূল বিষয়, বা মূল শব্দ যদি বলি এগুলো মূল শব্দকে কেন্দ্র করেই কিন্তু আসলে গল্পটা তৈরি। এবার দেখো তোমরা সবাই তোমাদের বইয়ের নির্ধারিত পৃষ্ঠাটা বের করো, 48 নাম্বার পৃষ্ঠা বের করো। এবার দেখো আমি রিডিং করছি, তোমরা একটু মিলিয়ে নাও। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের, আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। ইতিহাস বদলায় বা কিছুটা পরিবর্তন হয়, যুগে যুগে কি হয়, এক একটা ইতিহাস তৈরি হয় বা যুগে যুগে সেই ইতিহাসের চর্চা হয়। ইতিহাস বলতে শুধু রাজ রাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এদেশে রাজরাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি, লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাত। রাজারাজরা ছাড়াও মানুষ তখন কি হতো, মানুষজন একে অপরের সাথে মিলেমিশে বসবাস করত, এবং তারা কি করত, নিজেরাই যুক্তি পরামর্শ করে কোনো ভালো মন্দের সিদ্ধান্ত নিত, ঘর করত, চাষ করত, মানে কি চাষাবাদ করত। তারপর 2300-2400 বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তের দল এলেন, কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়মকানুন দেখা দিল। যখন রাজারা আসলো, তোমরা জানো যে রাজারা থাকলে রাজাদের সাথে কিন্তু সৈন্য সামন্ত থাকে, লোক লস্কর থাকে, সিপাই পেয়াদা অনেক লোক থাকে। যখন একটা রাজা শাসন ব্যবস্থা চালু করেন বা একটা রাজ্য শাসন করতে থাকেন তখন কিন্তু একটা নিয়ম তৈরি হয়ে যায়। তোমরা একটা খুব সহজভাবেই দেখো যে তোমরা যখন কোনো স্কুলে পড়ো, দেখো স্কুলে যখন আমরা পড়ি বা আমরা সবাই যখন একটা জায়গায় কাজ করি, সে কিন্তু একটা নিয়ম থাকে, আমরা নিয়মের বাইরে কিন্তু কেউ যেতে পারি না। কেন নিয়মের বাইরে যেতে পারি না, কারণ জিনিসটাকে সুন্দরভাবে চালানোর জন্য। আগে কোনো শাসন ব্যবস্থা সেভাবে ছিল না, মানুষ নিজেরাই নিজেদের মধ্যে কি করত, কি বলে, সিদ্ধান্ত গ্রহণ করত, নিজেরা যুক্তি পরামর্শ করত। এরপর কি হলো, রাজারা এলো, রাজারা আসার পর কি হলো, সৈন্য সামন্ত এলো, নিয়ম ব্যবস্থা চালু হলো। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, সরি, এক কথায় তখন কারো গর্দান যেত, কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদলতে।
তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইল পেছনে পড়ে। দেখো তখনকার রাজাদের আমলে কি হতো, একটা অন্যায় করলে কি হতো, তোমরা হয়তো বা অনেকেই অনেক কি বলে নাটক সিনেমায় দেখতে পারো যে যখন রাজাদের শাসন ব্যবস্থা ছিল, বলা হতো ওকে ধরে নিয়ে আসো, একটা অন্যায় করলে ওর গর্দান কাটো বা ওকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। তখন দেখা হতো রাজা যদি কারোর প্রতি বিশেষ খুশি হয় তাকে তার গলার মালা বা তার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে দেওয়া হতো। তখন কি হতো, সেই সম্পত্তি বা সেই উপহারে কিন্তু কেউ বড়লোক হয়ে যেত। আবার দেখা যেত রাজারা কোনো প্রজার কাছ থেকে সম্পত্তি নিয়ে নিচ্ছে, তার হচ্ছে হয়তো বা খাজনা দিতে পারছে না, তার মনে হচ্ছে তার কাছ থেকে নেবে, জোর করে কিন্তু সে তার ক্ষমতা বা শক্তির ব্যবহার করে তার কাছ থেকে নিয়ে নিত। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। হাজার বছর আগে সব পুরুষরাই পরত ধুতি। এই দেখো এখানে কিন্তু সেই পয়েন্টটা উঠে আসছে, পোশাক। হাজার বছর আগে মানুষের কিরকম পোশাক ছিল সেটাই কিন্তু এখন আমি আলোচনা করব, এই পোশাকটি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালারা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট। দেখো এই যে পোশাক পরিচ্ছদ, তখন কি হতো, ধনীরা কি ধরনের একটা পোশাক পরত, গরিবরা কি ধরনের পোশাক পরত, মেয়েরা কি ধরনের পোশাক পরত, ছেলেরা কি ধরনের পোশাক পরত, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। মকমলের কাপড় পরত শুধু মেয়েরা, নানারকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল, জুতো পরতে পেত না সাধারণ লোকে, শুধু যোদ্ধা বা পাহাদাররা জুতো ব্যবহার করত। দেখো পোশাক আশাকের মধ্যে কি কি পরে, মানুষের কাপড় চোপড় বস্ত্র, তারপর পায়ের জুতা, সে সময় কি করতো সাধারণ মানুষ কিন্তু কি করতে পারতো না, জুতো পরতে পারতো না, শুধু যোদ্ধা যারা যুদ্ধ করতো সেই সময় তারা জুতো পরতো। সাধারণত পরতো কাঠের খড়গ। আমি তোমাদেরকে আগে যখন পাঠ পরিচিতি পড়ছিলাম তখন কাঠের খড়গ সম্পর্কে বলেছি, ছাতা লাঠির ব্যবহারও ছিল। এবার দেখো সাজসজ্জা, এখন যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে সাজসজ্জা। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির, চুলের বাহার ছিল দেখবার মতো। তোমরা জানো যে আগেকার দিনে মানুষের চুলের অনেক বেশি বাহার ছিল, অনেক চুল ছিল, এখনকার মানুষের মতো এত ভেজাল খেয়ে বা এত কেমিক্যালের ব্যবহারের কারণে চুল পড়তো না, চুল নষ্ট তাড়াতাড়ি হতো না। বাবরি রাখতো ছেলেরা, বাবরি মানে হচ্ছে একটু বড় টাইপের, তোমরা সবাই কাজী নজরুল ইসলামের বাবরি চুলের ছবি দেখেছো, সেরকম বাবরি রাখতো ছেলেরা, না হয় মাথার উপরে চুরো করে বাঁধতো চুল, মানে খোপা করে চুল বাঁধতো। তখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনই করে কোঁকড়া চুল কপারের উপর বেঁধে রাখতো। তোমাদের কাছে খুব হাস্যকর মনে হচ্ছে যে কি ব্যাপার, মেয়েদের মতো করে কেন ছেলেরা চুল বাঁধতো, কিন্তু এটা ছিল একটা শৌখিনতা, যারা খুব শৌখিন পুরুষ ছিল তারাই করতো, সব পুরুষ এরকম করতো না। এখন মেয়েরা যেমন মেয়েরা নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চুল। ঘোড়া চুল হচ্ছে খোপা, এক ধরনের খোপায়। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল, নানা রকম প্রসাধনী ব্যবহার করতো তারা। এবার দেখো অলংকার, আমরা এতক্ষণ দুই প্যারায় কি শিখলাম, পোশাক দেখলাম, সাজসজ্জা দেখলাম, এখন দেখবো অলংকার। মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত, সোনার অলংকার পড়তে পেত শুধু বড় লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পরত, মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ। সুবর্ণ কুণ্ডল হচ্ছে সোনা দিয়ে একটা গোল চাকতির মতো অলংকার, তারঙ্গ হচ্ছে এক প্রকার কানের দুল। তোমাদের যে শব্দের অর্থ আছে সেখানে আছে যে হচ্ছে এক প্রকার দুল হচ্ছে তারঙ্গ, হাতে বাহুতে গলায় সর্বতই সোনা মণি মুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি, কলা পাতার মাকড়ি, গলায় ফুলের মালা। মাকড়ি মানে হচ্ছে এক ধরনের দুল। এরপর দেখো খাদ্যাভ্যাস, আমরা কি অলংকার সম্পর্কে পড়লাম, এখন দেখবো খাদ্যাভ্যাস। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। আমরা জানি আমাদের একটা কথা প্রচলিত আছে, বাঙালি মাছে ভাতে বাঙালি, আমরা ভাতের প্রতি সবসময় একটা দুর্বল। এখনকার মতো তখনকার দিনে এত ফাস্টফুড ছিল না, এত রকমের খাবার দাবার ছিল না, কি করতো এই বাঙালিরা, তখন ছিল প্রিয় খাদ্য ভাত। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়।
পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেয়া আছে তা এই কলার পাতায় গরম ভাত। আমরা জানি কলার পাতায় আগেকার দিনে মানুষ ভাত খেত, এখনো সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যখন কোনো অনুষ্ঠান করেন বা অনেক ধরনের মানুষকে যখন ভোগ দেয় বা খাওয়ায় তারা কিন্তু কলা পাতায় এখনো খায়। কলা পাতা খাওয়ার কিন্তু একটা বৈজ্ঞানিক আছে, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। আমরা যে ধরনের বাসন ইউজ করি বা যে ধরনের বাসন ব্যবহার করি যেমন মেলামাইন, এগুলো কিন্তু আসলে আমাদের শরীরের জন্য ভালো না, বা প্লাস্টিক সেগুলো কিন্তু ভালো না। দেখো গরম পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরালা মাছ আর খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি, ডালটা মনে হয় তার ধারণা করা হচ্ছে যে প্রাচীন যে ইতিহাস লেখা আছে সেখানে ডালের ব্যবহার তখনও শুরু হয়নি বলে ধারণা করা হচ্ছে। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। আমরা জানি ইলিশ মাছ তো সবারই খুব বেশি কম বেশি প্রিয়। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। দক্ষিণাঞ্চলগুলো কোন দিকে? যেমন যে আমাদের যারা নদী প্রধান যে অঞ্চলগুলো বা নদী যেগুলো সেগুলো হচ্ছে দক্ষিণাঞ্চলগুলোতে শুটকির ব্যবহার ছিল। ছাগ মাংস সবাই খেত। ছাগ মাংস কি? ছাগ মাংস মানে হচ্ছে ছাগলের মাংস। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা একরকম উৎসবেই সাধারণত দেখা যেত। আমরা হরিণের মাংস এখন চোখেই দেখি না, কিন্তু একসময় কি হতো, হরিণ এত বেশি পাওয়া যেত বা অ্যাভেলেবেল ছিল, তখন কি হতো যে বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা উৎসবে হরিণের মাংস খাওয়া হতো। পাখির মাংসও তাই উৎসবে দেখা যায়। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাংলাদেশে বাঙালির নিত্যপ্রিয়, মানে প্রতিদিনের প্রিয়র মধ্যে কি ছিল, ক্ষীর, দই, পায়েস, ছানা। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিলেপুলি, বাতাসা, কদমা এসবের। মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসত। এখন সাধারণ লোকে মাটির পাত্রেই রান্নাবান্না করত। জ্বালা, হাঁড়ি, তেলানি, সচরাচর এসব পাত্রের ব্যবহারই করা হতো। আমরা জানি আগেকার দিনে কিন্তু এত অ্যালুমিনিয়াম ছিল না, এত ননস্টিক ছিল না, এখন আমরা যেগুলো ব্যবহার করি, সেই সময় মানুষরা কিন্তু কি করত, মাটির হাঁড়িতেই রান্না করত, মাটির হাঁড়িতে এবং মাটির চুলায় রান্না করত, আমাদের মতো গ্যাসে রান্না করত না। দেখো এবার দেখো সেকালে পুরুষরা ছিল শিকার প্রিয়। এখন আমরা দেখব খেলাধুলা সম্পর্কে। কুস্তি খেলার চল ছিল বেশ। কুস্তি মানে কি হচ্ছে, অনেক মানে এক প্রকার মারামারি। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসত। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড় লোকরা ঘোড়া আর হাতির খেলা দেখতো। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত। দেখো শ্রেণীভেদ কিন্তু সব যুগেই ছিল এবং যুগে যুগে সেটা এখনো রয়েছে। সে সময় যারা মানে বেশ ধনী ছিল, টাকা পয়সা ছিল, তারা কি করতো, দেখো ঘোড়া এবং হাতির খেলা দেখতো। আর যাদের টাকা পয়সা ছিল না তারা কি করতো, নিজেরা ওই মুরগি তো খুব সহজলভ্য ছিল, মুরগি বা ভেড়ার লড়াই বাঁধিয়ে দিত। নাচ গানের বেশ প্রসার ছিল। বীণা, বাঁশি, কারা, ছোট ডমরু, ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। এখন দেখো যাতায়াত, আমরা এই মোটামুটি কিন্তু এই পাঁচটা পয়েন্ট এই গল্পের এই অংশটুকু পড়েছি। এখন আমরা দেখব যে যাতায়াত কি ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ও ঘোড়া গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। যাদের অবস্থাপন্ন লোকেরা মানে কি, যাদের হচ্ছে আর্থিক অবস্থা ভালো, টাকা পয়সা আছে তারা। শুধু গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত, তবে সব সময় নয়, বিশেষ উপলক্ষে। মেয়েরা ডুলিতে চড়ত, পালকির ব্যবহারও ছিল। বড় লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো। দেখো আমরা জানি যারা একটু মানে অবস্থা সম্পন্ন তাদের জীবনচারণ বা জীবনধারণ সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন। এখানেও কিন্তু সেই বিষয়টা ফুটে উঠেছে যে তাদের, দেখো বড় লোকদের পালকি কি হতো, সাজানো গোছানো হতো এবং সাধারণদের খুবই সাধারণ হতো, এবং যখন রাজবাড়িতে যেসব ইতিহাস হাতির দাঁতের পালকিও থাকতো। বেশিরভাগ লোকই থাকতো, এবার দেখো বাসস্থান পর্ব, বেশিরভাগই লোকই থাকতো কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে। বহু লোকেরাই শুধু ইট কাঠের বাড়ি করত।
সরি বড় লোকেরাই দেখো বেশিরভাগ মানুষ কি করত কাঠ খড় দিয়ে যে বাড়ি সেটাতে থাকতো, আর যাদের একটু অবস্থা ভালো তারা কি করত ইট কাঠের বাড়িতে থাকতো। ওপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না। কতকাল ধরে দেখো যুগ যুগ ধরে এটাই বোঝানো হচ্ছে যে সেকালে সব মানুষ কিন্তু একই জীবনযাত্রা যাপন করে নাই, কেউ বড়লোক ছিল কেউ গরিব ছিল। যে বড়লোক বা অবস্থান ভেদে তাদের জীবন ধারণ, পোশাক আশাক, খাদ্যাভাস, অলংকার, খেলাধুলা, যাতায়াত সব কিছুতেই কিন্তু বাসস্থান তাদের মধ্যে পার্থক্য ছিল, একরকম ছিল না। কেননা সেই পুরনো কাল আর নেই, সবাই মিলেমিশে কাজ করত, রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু কেউ ভৃত্য। আমরা জানি ভৃত্য মানে হচ্ছে চাকর, কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়, সে দুটো ছবি একই দেশের সে এক কথা মনে হয় না। দেখো এখানে কিন্তু আমরা সাহিত্য সংস্কৃতি পড়েছিলাম যে কোনো জায়গায় সুখ সমৃদ্ধির কথা ফুটে উঠেছে, আবার কোনো জায়গায় দুঃখ দুর্দশার কথা ফুটে উঠেছে। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মবৃত্তের বালা, পদ্মবৃত্ত মানে হচ্ছে পদ্মের যে বোটা আছে সেই রকম বৃত্তের বালা ও তাগা, তাগা হচ্ছে এক ধরনের অলংকার হাতে বাহুতে পরে, কানে কচি রিঠা ফলের দুল, স্নান স্নিগ্ধ কেশে তিল পল্লব, মানে তিল পল্লব মানে হচ্ছে তিলের নতুন পাতা। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ, আর পেটে বসে আছে শিশুদের, যেন এক মন চালে তার 100 দিন চলে যায়। একজন লিখেছে যে মেয়েদের দুজন কবির যে বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একজনেরটাতে পাওয়া গিয়েছে কি যে মেয়েদের সাজসজ্জার বিষয়, আর একজনের হচ্ছে দুঃখ দশা মানুষের কষ্ট সেটা। রাজাদের দল এখন আর নেই, মৌর্যগুপ্ত, পাল সেন, পাঠান মুঘল কোম্পানি, রানী, এদের কাল শেষ হয়েছে। আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি আঁকছে নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্রের অপরিসীম বেদনার। সরু চালে সাদা গরম ভাতে গাও ঘি, কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। দেখো এই কবিতা সরি এই গল্পের মধ্যে আমরা কিন্তু কেউ স্বপ্ন দেখছে যে কবে সরু চাল এবং গাও ঘি দিয়ে খাওয়ার একটা যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাই দেখে আসছে। এখন তোমরা কি করবে? তোমরা এই কবি পরিচিতি সম্পর্কে যেটুকু আমি তোমাদের দিয়েছি, লিখে দিয়েছি, তোমাদের লেকচার শিটে আছে, সেগুলো পড়বে, এবং এই অংশে যেসব নতুন শব্দের অর্থ তোমাদের বইয়ে দেওয়া আছে, অনুশীলনের শব্দের অর্থ দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বে, পাঠ পরিচিতিটা অনেক ভালো করে পড়বে। কারণ এই পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো থেকে কিন্তু তোমাদের যেন নৈবিত্তিক প্রশ্ন আসে, তো এগুলো ভালো করে পড়বে, এবং এই তোমাদের যে লেকচার সেটা এই গল্প থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো শেষ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।